Assalamu alaikum viewers, welcome back to my channel. I'm Rupakta Shima from Report to Rupa. Viewers, আজকে চলে এসেছি অনেক দিন পরে আমরা হালিম ভাইয়ার শপে, যেটা হচ্ছে শাহপরান মধ্য কর্নার এবং এটা অবস্থিত হচ্ছে ঢাকা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে। অনেকদিন যাবত আপুরা কিন্তু আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছেন বিউটি প্রোডাক্টস দেখার জন্য, সো আজকে ভাইয়াদের এখানে এসেছি। খুবই ভালো মানের বিউটি প্রোডাক্টসের রিভিউগুলো আমরা জানবো এবং এখান থেকে দিয়ে থাকি সব সময়। তো আজকে কোন প্রোডাক্টটা দেখাবেন ভাইয়া? বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামে ভিডিওটা শুরু করতেছি। আমার প্রাণপ্রিয় স্যার ম্যাম ভাই ও আপুরা, পদ্মার আল্লাহর মা বোনেরা, প্রবাসী স্যার ম্যামেরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত। আপনাদের সকলের উপরে আল্লাহর রহমত, শান্তি ও নিয়ামত বর্ষিত হোক, সাথে সাথে আমার উপরে হোক। দেখেন, আমি এই রূপা রিপোর্টার রূপা চ্যানেলটায় আমি আমার ভিডিও দেই, কিন্তু সবচেয়ে বড় এবং আশ্চর্য ব্যাপার হচ্ছে আমার প্রাণপ্রিয় সম্মানিত ক্রেতারা, আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমার থেকে আপনারা হাজার হাজার সম্মানিত ক্রেতা আমার থেকে প্রোডাক্টসগুলো নিয়েছেন, এবং ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে থেকেও আপনারা ইস্টার্ন মল্লিকা শপিং মলে এসে, এলিফ্যান্ট রোডে এসে আমার দোকানটা খুঁজে বের করে ফেলছেন, এবং আমার তিন চারটা প্রতিষ্ঠান আছে, আপনারা আমাকে জানেন বুঝেন। হোয়াট, তারপরও কেন যারা শিক্ষিত, যারা বিবেকবান, যারা জ্ঞানী, তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো। তারপরও এই রূপা ম্যামের চ্যানেলে যে কমেন্টসে কেন গালাগালি হয় আপনাদের একটু বুঝতে হবে। ধরেন আপনি আমার থেকে প্রোডাক্টটা নিয়েছেন, কাজ হয়নি, আপনার কষ্টের টাকা, ওকে, আমার প্রতিষ্ঠান আছে, আমি প্রতিনিয়ত আমার প্রতিষ্ঠানটা খোলা রাখতেছি, আসলেই আমাকে পাবেন, তাহলে কেন আপনারা কমেন্টসে গালাগালি করেন? কেন রূপা ম্যামকে গালাগালি করেন? প্রোডাক্টস হচ্ছে আমার, রূপা ম্যামকে কেন গালাগালি করবেন? আসলে আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। ধরেন আপনি নিয়েছেন স্যার আমার থেকে জিনিসটা, বাট আপনি কাজ হয়নি, আপনি আমার ফোন নম্বরটা প্রতিনিয়ত খোলা, রাইট? আমার ফোন নম্বরটা খোলা, প্লাস আমার সবটা খোলা, চারটা সবই খোলা, আপনার সবে চলে এসে প্রতিবাদ করবেন, রাইট? কিন্তু তারপর আপনারা রূপা ম্যামকে কমেন্টসে যে যাতামাতা বলেন, আসলে আমার সম্মানিত ক্রেতাদের উদ্দেশ্যে বলতেছি, এরা আসলে কোনো ক্রেতাই না, এরা হচ্ছে বিভিন্ন ইউটিউবে যারা দুই নম্বর জিনিসগুলোকে সেল করে। আমি ইউটিউবে আসার পরে প্রত্যেকটা প্রোডাক্ট সম্বন্ধে আপনাদের জ্ঞান এবং ধারণা এবং আপনাদের সচেতন করার কারণে এদের তারমা ছিঁড়ে গেছে। এরা ফেক আইডি দিয়ে এইসব, মানে রূপা ম্যামের রিপোর্টার রূপা কিংবা অন্য অন্য যে ইউটিউব চ্যানেলগুলো আছে, ঠিক আছে, হ্যাঁ, তারাও বেশিরভাগ 75% ফলস প্রোডাক্টসগুলো দেখায়, যাদের ঠাই ঠিকানা খুঁজে পাওয়া যায় না। আর আমি বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং মলে আমার শপ, আমার শপটা প্রতিনিয়ত খোলা থাকে শুধু মঙ্গলবার ছাড়া, তাহলে আপনি তো আমাকে সরাসরি এসে বলতে পারেন আসলে আমার প্রোডাক্টসের মান একটু এক বিন্দু পরিমাণ খারাপ না। 1000 বিক্রি করলে 1000টাই রিভিউ পেয়েছি, কিন্তু যারা এখানে ব্যাড কমেন্টসগুলো করতেছেন তারা হচ্ছে বিভিন্ন পেজের দালাল, বিভিন্ন যারা দুই নম্বরে বিক্রি করে ইউটিউব থেকে পয়সা কামিয়ে গেছে আপনাদের ধোকা দিয়ে, তাদেরই তারাই এই ব্যাড কমেন্টসগুলো করতে পারেন। তাই আপনাদের অনুরোধ থাকবে, যারা জ্ঞানী, যারা সম্মানিত ক্রেতা, তারা একটু মাথায় নিয়ে দেখবেন। প্রবাসী স্যার ম্যামদেরও বলতেছি যে ওর দোকানটা ওপেনে খোলা, ওর একটা পেজ আছে অল কাইন্ড অফ বিউটি সলিউশন, সেখানে ও প্রতিনিয়ত এক থেকে দেড় ঘন্টা লাইভ করে, ওর ইনবক্সে ওকে ঝাড়া যায়, ওর দোকানে যে ওকে ধরা যায়, তাহলে আমি এখানে কেন ব্যাড কমেন্টস করি? এটা আপনাদের একটু মাথায় নিতে হবে। তাই আপনি এইসব গুজবে কান দিবেন না, কারণ যা দেখি নাই দুই নয়নে বিশ্বাস করিব না গুরুর বচনে, যাহা দেখিব দুই নয়নে বিশ্বাস করব আপন মনে, কে কি বলল এসব গুজবে কান দিবেন না, কারণ ওরাও চায় না যে আপনি সুন্দর হন, কারণ আপনি যদি পার্মানেন্টভাবে আপনার সমস্যাটা সলিউশন হয়ে যায়, ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে যারা দুই নম্বর জিনিসগুলো সেল করে ইউটিউবে এসে। তাই কে কি ব্যাড কমেন্টস করলো না করলো সেগুলো আপনার কানে দিবেন না, যদি আপনার কারো প্রয়োজন হয় সরাসরি শপে এসে ভিজিট করেন, কারণ আমার প্রোডাক্টসগুলো হচ্ছে সব ইম্পোর্টেড প্রোডাক্টস। আমার প্রোডাক্টসে আপনারা অনেকে এখানে ব্যাড কমেন্টস করেন, এই সেই এই সেই এই সেই, এগুলো হচ্ছে বাদপাত ছাড়া তাদেরকে আর আমি কিছু বলবো না। দেখেন ম্যাম,
আপনারা আমাকে ফলো করেন, আমি যখন রূপা ম্যামের রিপোর্টে রূপা ম্যামের চ্যানেলে এসেছিলাম তখন আমি কি কালো ছিলাম? আমাকে অনেকেই কালো মানিক বলেছেন। এখন আমাকে দেখেন, আমার নিজের পরিবর্তন, প্র্যাকটিক্যাল রিভিউ তো আমি নিজে। তাহলে আপনি কেন আমাকে বিশ্বাস করবেন না? তাহলে তার কথায় কেন আপনি কান দিবেন? কারণ এখানে তো অনেকেই জানেন যে ফাও খাইতে আসে। হ্যাঁ, দোকানে চলে আসেন, কথা বলেন, যদি আপনি কাজ না হয়, একটা ক্রিম আমি 1000টা বেশি 10টা কাজ নাও হইতে পারে, আপনি শপে আসেন, আপনি সমাধান দিয়ে দিব। এখানে ওই রূপা ম্যামের কমেন্টসে যে রূপা ম্যামকে জাতামাতা বলার কোনো কারণই নেই। আর যারা করেন তারা হচ্ছে ফেক আইডি, তারা হচ্ছে বিভিন্ন সেলারদের দালাল। তাই আমার প্রাণপ্রিয় সম্মানিত ক্রেতারা, আপনি এদের কথায় কান দিবেন না, এটুকু আপনার অনুরোধ থাকবে, ঠিক আছে? কারণ একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না, আমিও সবার কাছে ভালো হইতে পারবো না। এক একজনের মত, জ্ঞান, ধারা আরেক রকম। অনেক, আমি ইউটিউবে আসার পর অনেক দোকানদারদের বিজনেসও বসে গেছে, তার বিজনেসও বসে গেছে, সে সারা জীবন পাকিস্তানি ক্রিম বেচছে, এখন তার পাকিস্তানি ক্রিম বেচা হয় না, মার্কেটে দেওয়া ক্রিম। তো সে তো আমাকে গালি পাততেই পারে, কারণ এখানে গালি দেওয়ার অপশন আছে কমেন্টস, রাইট? যাই হোক, আমি এখন প্রোডাক্টসে চলে যাচ্ছি। তাই আপনারা এসব গুজবে কান দিবেন না, যারা আমাকে বিলিভ করেছেন তারাই জিতেছেন। আর প্র্যাকটিক্যাল রিভিউ চান, প্র্যাকটিক্যাল রিভিউ আমি নিজে। আমি কি আগে থেকে ফর্সা হইনি? আমি কি কালো নাকি? কিন্তু কালো তো ছিলাম, কিন্তু এখন তো হয়ে গেছি। তাই হোক, আমি প্রোডাক্টস দেখাচ্ছি, আমার প্রাণপ্রিয় ম্যাম, সত্যের জয় হবেই। আপনি এগুলো গুজবে কান দিয়েন না, কে কি কমেন্টসে কি বললো এগুলোও কান দিয়েন না। যদি মন চায় সরাসরি শপে চলে আসবেন, কাজ না হলেও চলে আসবেন, আমার তো ওপেন। কি রূপা ম্যাম, তাহলে এখানে তো আর ওখানে বাড়তি কিছু বলার দরকার নেই। ল্যাপটপ ভিডিওটা একটু বড় হবে, কারণ এটা জিনিসটা একটু ক্লিয়ার করলাম। এখন আসেন আমার প্রাণপ্রিয় ম্যামেরা, আমি আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো, যেই জিনিসটা অলরেডি বাজারে রিপ্লিকায় ভরে গেছে, এই যে পাপায়া ক্রিম, এটা এখন রিপ্লিকা হয়ে গেছে। তাই এই পাপায়া ক্রিমটা যদি ডবলটা ডে নাইট, এটা যদি কেউ আপনাদের মাগনাও দেয়, মাগনাও যদি দেয়, এটা হচ্ছে চকবাজারের প্রোডাক্টস হয়ে গেছে, এগুলো যদি কেউ মাগনাও দেয় আপনারা আর নেবেন না, নিলে আপনাদের স্কিনে ক্ষতি হবে, কারণ এগুলো পাকিস্তানি ক্রিম, ঠিক আছে, ভরা। সুতরাং এটা নেওয়া যাবে না। আপনি কি করবেন, এখন থেকে রিয়েল পাপায়া, এটা পাপায়া ডবল হোয়াইটেনিং ক্রিম, নিউ ভার্সনের পাপায়া ডবল হোয়াইটেনিং ক্রিম, এটা এটা ব্যবহার করবেন। মেড ইন থাইল্যান্ড, খোদাই করে লেখা আছে, মেড ইন থাইল্যান্ড খোদাই করে লেখা, ওকে? এটা হচ্ছে অরিজিনাল। এবং এটা খুলবেন, খোলার পরে এটাও খুলবেন, খোলার পরে একেবারে পেপের এই কালারটাই পাবেন, এই কালারটাই পাবেন, ওকে? এই কালারটাই, এবং পেপে, পাকা পেপের স্মেলটাই পাবেন। এর বাইরে আপনারা কোনো পাপায়া ক্রিম নেবেন না, তাহলে আপনারা ঠকবেন, সেগুলো হবে দুই নম্বর। এই পাপায়া ক্রিমটা আপনি ব্যবহার করবেন 100% ইনশাল্লাহ, ইনশাল্লাহ 1-3 উইকের মধ্যে আপনার স্কিন ব্রাইট হয়ে যাবে, আপনার স্কিনের পোর্সগুলো, যদি যাদের পোর্স বড় হয় সেটা ক্লিয়ার হয়ে যাবে, ডার্ক সার্কেল, চোখের নিচের কালো দাগ, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। সাথে আপনারা এই কাঁঠালের সোপটা নিয়ে নেবেন, কাঁঠালের সোপটা, কাঁঠালের সোপটা নিয়ে নেবেন, ঠিক আছে, নিয়ে নেবেন। এটা আপনি যদি একটাতেই আপনি উপকার পেয়ে যাবেন, বাট আপনি যদি একটা না তিনটা করতে পারেন, আপনার স্কিন হবে সাইড এফেক্ট ছাড়া সুন্দর। খালি ফর্সা না, ফর্সায় কি খালি সুন্দর দেখা যায় নাকি? ফয়নার তো কত সাদা, কিন্তু তাদের দেখতে ভালো লাগে, খালি তিলের ছিটা বলেন। কিন্তু আপনার এটা আপনাকে সুন্দর করে দেবে, একে তো আপনার রংটা হয়ে যাবে দুধে হালতা, দ্বিতীয়ত আপনি স্কিনে কোনো স্পট থাকবে না, তৃতীয়ত আপনি পোর্সের সমস্যা থাকবে না, যাদের ঘামাচি দানার মতো উঠে সেটাও থাকবে না। ওয়াও, এত সুন্দর একটা অপূর্ব রং আপনার চলে আসবে, বিলিভ মি, আপনি বিলিভ করতে পারেন, 100% কাজ হবে, 100% মিস নাই। তবে হ্যাঁ, দেখেন আপনারা একটা জিনিস বুঝি না, সারা জীবন এই পাকিস্তানি ক্রিম, এই স্কিন শাইন ক্রিম, এই দুই নম্বর ক্রিমগুলো আপনি ব্যবহার করে আসছেন। আরে ভাই, একটা ভালো মানের ক্রিম আপনার স্কিনে ওই জিনিসগুলোকে সরিয়ে একটা স্বাভাবিক পর্যায়ে আনতেও তো একটু সময় লাগবে, অন্তত আপনাকে একটা মাস সময় দিতে হবে, যেন যাদের ওই ধরনের সমস্যাগুলো আছে ওটা সমাধান করে একটা ন্যাচারাল একটা রং এনে দিবে, যেটা পারমানেন্টভাবে আপনার থেকে যাবে। এটা হচ্ছে সেই ক্রিম। আমি সাইড এফেক্ট যুক্ত কোনো ক্রিম বিক্রি করি না, এটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডের ক্রিম। এটা দাম কত? এটা হচ্ছে 1050 টাকা পাপায়া, আর সাবানটা হচ্ছে 650 টাকা, এই ইন টোটালি হচ্ছে 1700 টাকা। আপনি অর্ডার করে দিবেন, কোনো গুজবে কান দিবেন না। যারাই বলতেছে যে এই সেই হয় না, আগ্রুম বাগ্রুম, এরা সব হচ্ছে কি জানেন, মিথ্যাবাদী। কারণ আমার সব ওপেনে খোলা থাকে, আমার 4টা দোকান ইস্টার মল্লিকা শপিং মলে। আপনি 10টা কথা বলতে হলে আমাকে বলেন,
এখানে কমেন্টস করার তো কোনো মানেই নাই। আমার একটা পেজ আছে অল কাইন্ড অফ বি টু সলিউশন, সেখানে চলে আসেন। আমাদের একটা আমার ইমো নাম্বার আছে 0182002 7516, আমাদের ফোন নাম্বারটা বলে দিচ্ছি 0173504876। সুতরাং আপনারা এর থেকে সেক্রিফাইস জিনিসটা কোথায় পাবেন? অনেকে তো ইউটিউবে ভিডিও দেয়, তাদের ঠিকানাও খুঁজে পাবেন না, আর আমি তো ওপেনে আছি। তাহলে বুঝতে হবে যে আমার প্রোডাক্টসগুলোর মান ভালো। সুতরাং আপনারা গুজবে কান দিবেন না, এই অনুরোধ থাকলো। আর আপনারা অবশ্যই যারা 100% সাইড এফেক্ট ছাড়া রাইট হতে চাচ্ছেন, অপূর্ব, আহ কি সুন্দর, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। আপনি এই ক্রিমটা ব্যবহার করার পরে বিলিভ মি, আপনি আপনি নিজের প্রেমেই পড়ে যাবেন। খালি আপনি নিজের এই নিজে বারে বারে দেখতে থাকবেন আর বলবেন আমি এটা, হ্যাঁ ম্যাম আপনি এইটা যেটা আপনি ছিলেন। আপনি আপনি নিজেকে ফিরে পাবেন ইনশাল্লাহ। মূল্য কত? 1050 টাকা, 650 টাকা, 1700 টাকা আপনি ইনবক্সে অর্ডার করে দেবেন। ওকে ম্যাম। সো ভিউয়ার্স, যদি ভাইয়ার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তার প্রোডাক্টস অনেক ভালো মানের এবং 100% অরিজিনাল, এবং দ্যাটস ওয়াই আমি এখান থেকে ভিডিওগুলো মেক করে থাকি। আপনারা অবশ্যই চাইলে ভাইয়াদের শপে চলে আসবেন, শপে এসে ক্রিমগুলো নিয়ে যেতে পারেন, অথবা ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারা অর্ডার প্লেস করবেন অনলাইনের মাধ্যমে। ভাইয়াদের যে নাম্বারগুলো আছে, ইমো নাম্বার, সেগুলো আমাদের ভিডিওতে দেওয়া আছে, এবং ভাইয়াদের ফেসবুক পেজ হচ্ছে অল কাইন্ড অফ বিউটি সলিউশন। কাইন্ডলি আপনারা সেখানে লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।